নমস্কার বন্ধুরা, রূপকথার আরেকটি নতুন ভিডিওতে কেয়ারিং মা বাবাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, গিরিকা যখন স্কুলে যায় এবং তারপর স্কুল থেকে আসে এই সময়টা আমি কীভাবে আমার ঘরের সমস্ত কাজ একসাথে ম্যানেজ করি। অনেক সময় অনেকেই বলো যে তুমি কীভাবে কাজ করো সেগুলো শেয়ার করো, তো আজকে সেটারই ছোট্ট একটা প্রয়াস থাকবে যে আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে সব কিছু ম্যানেজ করি। তার আগে তোমাদেরকে দেখাই যে আমার ঘরের কি অবস্থা, আমি এখনো কিচ্ছু করিনি। এদিকে বিছানা পুরো অগোছানো হয়ে পড়ে আছে, এদিকে আমার পাপ শুকাচ্ছে, আমি এখনো খুলিনি, কিচেনও সমস্ত কিছু গুছিয়ে করেছি। এখানে বাসন রয়েছে, বসন দেবো, সমস্ত ছড়িয়ে রয়েছে, সব অর্গানাইজ করবো, টিফিন আমার বানানো রেডি, একটু গরম জল করবো, খাবো, একটু বসবো। ওই ঘরের অবস্থা চলো দেখিয়ে দিই। আমার জামা কাপড় এখনো ভাঁজ করা হয়নি, সকালে একটা যেগুলো তুলেছি সেগুলো এখন এখানে এরকম করে ফেলে রেখেছি, এগুলো আমি ভাঁজ করবো। আর গিরিকা তো চারিদিকে ওর যা যা কাণ্ডকীর্তি ওগুলোকে করতেই হয়, সব ছড়িয়ে রেখে গেছে। আমি এখন এইখানে জানলাটাই খোলা হয়নি, বাইরে হাওয়া এখন ভরছি। ও আমি এখানে, এই যে আমি, হাই, চলো এবার একটু খাওয়া দাওয়া করা যাক। ব্রেকফাস্টটা একটুখানি টাইম নিয়ে করা, মানে আমি ব্রেকফাস্টটা তাড়াহুড়ো করে সকালে করি না। আমি গিরিকাকে পুলকারে দিয়ে আসার পর সুপ্রিয়র সাথে কথা বলতে বলতে, যেমন এখন হেডফোন কানে দিয়ে আরামসে বসে কথা বলতে বলতে চা টা বানিয়ে এনজয় করবো, ও ওখানে ব্রেকফাস্ট করবে, আমিও ওখানে করব। যা প্রবলেম আছে, যা কিছু আছে ডিসকাস করা, কোনো ইম্পর্টেন্ট কথা বলা, এমনি গল্প করা, সমস্ত কিছু আমরা এই সময়টা করি। সারাদিনও অনেকবার কথা বলি, বাট এই সময়টা বেশ একটা শান্তিতে কথা বলার সময়। কিছু কিছু কাজকে না আমি সব সময় অর্গানাইজ করার চেষ্টা করি। প্রথমে প্রচণ্ড মেস হয়ে যেত, তারপরে সেগুলোকে গুছাতে গুছাতে অনেক সময় চলে যেত আর ভীষণ তাড়াহুড়ো ফিল হতো। তো আমি কি করি, এখন যখন রান্না করি সেই সময়টাতে আমি এক্সেসিভ মেস ক্রিয়েট করি না, চেষ্টা করি ওই সময় ক্লিন কিছু কিছু জিনিস করে নেওয়ার, মুছে নেওয়ার, যাতে এক্সেসিভ নোংরা না হয়। ডেইলি বেসিসে কিচেনের যে চিমনি সেগুলোকে ডিশওয়াশারে ধুয়ে ফেলার, তাতে কি হয় অতিরিক্ত টাইম দিয়ে আমাকে পরিষ্কার করার ঝামেলায় পড়তে হয় না। তারপরে আরেকটা জিনিস যেটা আমি করি চার নম্বর, সেটা হচ্ছে রান্না করাটা একটা বড়সড় হেডেকের ব্যাপার, অনেক কিছু কাটা গোছানো এগুলো থাকে, সেই সমস্ত কিছু আমি রাত্রেবেলা রেডি করে দিই। আগের দিন রাত্রেবেলা কেটিয়ে ধুয়ে গুছিয়ে সমস্ত কিছু টিফিন বক্সে কাচের কন্টেনারে আমি ভরে রেখে দিই, যাতে জাস্ট বার করবো আর রান্না করবো, আমাকে এক্সট্রা আর কোনো হেডেক নিতে হবে না, তাহলে আমি অল্প টাইমের মধ্যে এগুলো অ্যাডজাস্ট করে ফেলতে পারবো। চেষ্টা করি কাজগুলোকে একটু অর্গানাইজ ওয়েতে করার, তার জন্য আমি ঘরের যে নর্মাল জিনিসগুলো রয়েছে, ফার্নিচার হোক বা ঘরোয়া জিনিসপত্র হোক, সমস্ত কিছু ডেইলি একটা অল্প টাইমের কেয়ার করার চেষ্টা করি, যাতে আমি ডেইলি বেসিসে ক্লিনটা রাখলে আমাকে একদিন অনেকটা সময় দিতে হবে না, আর আমার ছুটির দিনগুলোতে আমি একটু রিল্যাক্স থাকতে পারবো, আমাকে ক্লিনিংয়ে সারাদিন বরবাদ করতে হবে না। এই ছোটো ছোটো জিনিসগুলো আমি করার চেষ্টা করি। ডেইলি কেয়ারের কথা শুনে মনে পড়লো, আমি এখন রিসেন্টলি মামা আর্থের কোকো সফট ম্যাসাজ অয়েল ফর বেবিস উইথ কোকোনাট অয়েল অ্যান্ড টার্মারিক, এটা ইউজ করছি গিরিকার জন্য। আমি বেসিক্যালি ইন্ডিভিজুয়াল অয়েল ইউজ করতেই প্রেফার করি, কিন্তু এখন এই কম্বিনেশন অয়েলটা আমি রিসেন্টলি স্টার্ট করেছি, যেটার কোনো রকম আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স নেই, ভীষণই মাইল্ড আর ভীষণ গ্লোই করে স্কিনকে, এটা আমি পার্সোনালি ফিল করেছি ইউজ করার পর। এতে কোকোনাট অয়েল, টার্মারিকের সাথে সাথে আছে সেসমি সিড অয়েল, আর তার সাথে রয়েছে অলিভ অয়েল, এই তেলগুলোর ব্লেন্ড রয়েছে একসাথে, যেটা ভীষণভাবে স্কিনকে গ্লো করতে হেল্প করে। কোকোনাট অয়েল বাচ্চাদের স্কিনের অনেকটা গভীরে যায় এবং স্কিনকে ময়শ্চারাইজ রাখে, যে কোনো সংক্রমণের হাত থেকে দূরে রাখতে হেল্প করে। টার্মারিকের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যার মধ্যে যে কোনো ধরনের ইনফেকশন বা যে কোনো ধরনের প্রবলেম থেকে স্কিনকে অনেকটা দূরে রাখে। এছাড়াও এর মধ্যে রয়েছে তিলের বীজের তেল, যেটাতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, ই আর প্রচুর মিনারেলসও থাকে, যেটা স্কিনকে একদম হেলদি রাখতে হেল্প করে। এছাড়া আছে
অলিভ অয়েল যাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা বাচ্চাদের স্কিনকে না একদম সফট সাপল রাখতে হেল্প করে আর ভীষণ হেলদি রাখে। মামাআর্থের সব প্রোডাক্ট কিন্তু হার্মফুল কেমিক্যাল ফ্রি, কোনো রকম টক্সিক কিন্তু এরা এদের প্রোডাক্টে ইউজ করে না। এছাড়াও মামাআর্থ কিন্তু একটা প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড। যখনই তোমরা মামাআর্থের ওয়েবসাইট থেকে ওদের প্রোডাক্ট অর্ডার করবে, তখনই এই অর্ডারের সাথে কিন্তু ওরা একটা গাছকে লিঙ্ক করবে এবং সেই গাছটা কোথায় বসাচ্ছে তার জিওগ্রাফিক্যাল লোকেশন উইথ পিকচার তোমাদেরকে সেন্ড করবে। আমার মনে হয় এই ইনিশিয়েটিভটা সব থেকে বেস্ট। মামাআর্থ কিন্তু নিজস্ব অ্যাপও লঞ্চ করেছে, তোমরা যদি সেখান থেকে অর্ডার করো তাহলে খুব তাড়াতাড়ি প্রোডাক্টের ডেলিভারি পাবে। তাছাড়াও কিন্তু বিভিন্ন এক্সাইটিং অফার এবং ডিসকাউন্ট কিন্তু অ্যাভেল করতে পারবে। আর মামাআর্থের প্রোডাক্ট কিন্তু মামাআর্থের ওয়েবসাইট ছাড়া অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট আর পার্পলেও কিন্তু এখন অ্যাভেলেবেল, তোমরা চেক করতে পারো। মামাআর্থের প্রোডাক্ট যখনই তোমরা ওয়েবসাইট থেকে পারচেস করবে, আমার কোডটা কিন্তু অ্যাপ্লাই করতে একদমই ভুলো না, যেটা হচ্ছে Roop2022। এটা অ্যাপ্লাই করলে তোমরা 20% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট পাবে। গিরিকা স্কুলে চলে যাওয়ার পর, মানে ও মোটামুটি 8:30 সময় স্কুলে চলে যায় আর আসে 12:45 থেকে 1:00 মধ্যে, এই যে ডিউরেশনটা, এই সময়ের মধ্যে আমি আমার ডেইলি বেসিসের কাজগুলোকে ইমিডিয়েট বা খুব তাড়াতাড়ি চেষ্টা করি সেরে ফেলার। কখনও কখনও আমি এই সময় স্নান করে আগে পুজোটা সেরে নিই, বৃহস্পতিবার হলে আমি সেটাই ন্যাচুরালি করে থাকি, আর নাহলে অন্যান্য দিন হলে আগে রান্নাটা সেরে নিই তারপরে আমি পুজোর দিকে যাই। আর এই সময় বিছনা গোছানো, পুরনো যা জামাকাপড় যেগুলো ডেইলি বেসিসে ইউজ হচ্ছে সেগুলোকে মেশিনে দিয়ে দেওয়া, সমস্ত কিছু শুকাতে দেওয়া, তারপর সেগুলোকে ওখানে রেখে একটা জায়গায় রেখে দিই, দুপুরবেলার পর সেগুলোকে ভাঁজ করি, তারপরে যা ডাস্টিং মানে একটু আধটু করতে হয়, যেমন সকালে আমার ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে যায় কিন্তু তারপরেও টেবিলের উপরে যে ধুলো ডেইলি বেসিসে যেগুলো পড়ে সেগুলো ভ্যাকিউম ক্লিন করা, সোফাকে ভ্যাকিউম ক্লিন করা, যে কার্পেটটা পাতা থাকে নিচে সেটাকে ক্লিন করা, এই জিনিসগুলো আমি ভ্যাকিউম ক্লিনার দিয়ে করি যাতে ধুলো ছড়িয়ে না পড়ে, আবার আমাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে না হয়, এই জিনিসগুলো আমি করার চেষ্টা করি। আর তাছাড়া আমি চেষ্টা করি যে ডেইলি বেসিসে রাত্রেবেলায় ডিশওয়াশার চালিয়ে সমস্ত বাসনপত্র ধুয়ে রাখতে, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বাসন মাজা নিয়ে আর কোনো টেনশন নিতে না হয়, একদম ক্লিন থাকে সব কিছু, ইনস্ট্যান্ট আমি ইউজ করতে পারি। আর আমি আরেকটা জিনিসও করি, ডিশওয়াশারে বাসন একসাথে আমি না রেখে আমি ওটাকে না যখন ব্রেকফাস্ট হয়ে যায় আমি তখনই বাসনটা ঢুকিয়ে দিই, তারপরে যখন লাঞ্চের যখন রান্না হয়ে যায় তারপরে আমি সেই বাসনগুলো ঢুকিয়ে দিই, তারপরে রাত্রেবেলারগুলো আমি সেইভাবে ঢুকিয়ে দিই। এইভাবে না আমি একবারে না করে, যাতে ওটা অনেক বেশি টাইম টেকিং আর এক্সস্টিংও লাগে মাঝে মাঝে, তো সেই জন্য না আমি এরকম ভাগে ভাগে ঢুকিয়ে রেখে দিই যাতে আমার এক্সেসিভ টাইম আর ইনভেস্ট করতে না হয়। মধ্যে না আমার ছোটোখাটো ক্লিনিং করা, পরিষ্কার করা এগুলো চলতেই থাকে কাজের ফাঁকে ফাঁকে। এইভাবে না আমি চেষ্টা করি টাইম মানে টাইমটাকে অ্যাডজাস্ট করার এবং তাড়াতাড়ি করে কাজ করার। এখন আমি করছি একটা এক্সট্রা কাজ, সকালবেলা আমি গিরিকাকে ব্রেকফাস্টে পাটি সপ্তাহ দিয়েছিলাম, তা কিছুটা পুর, নারকেলের পুর এগুলো রয়ে গেছে যেগুলো আমি একটুখানি এখন ঝটপট করে নেওয়ার চেষ্টা করব। এইগুলো আমি করে এই সময় রেখে দিই, কারণ অনেক সময় হয় কি দুপুরবেলার পরে না অনেক কাজ থাকে ছোটোখাটো ঘরে, সেই সময় আর রান্নাবান্নার কাজ করতে ইচ্ছে করে না জেনারেলি, তখন হয়তো আমি কখনো বাজারে যাই, কখনো গিরিকাকে গানের স্কুলে বা নাচের স্কুলে বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, বন্ধুবান্ধব এই জায়গাগুলোতে একটু ইনভলভ থাকি, তো সেই জন্য সেই সময় আর কোনো রকম কাজ রাখি না। তো এই জন্য আমি বাদবাকি যে বাটি সপটাগুলো যেহেতু সময় আছে আমি এখন করে একদম রেখে দেব, যাতে যখন খুশি ইউজ করা যায়, আর এরপরে বাবাও আসবে, বাবাকেও দিতে হবে। তো এগুলো আমি চেষ্টা করি, যেহেতু আমি আগে থেকে সব অর্গানাইজ করে রাখি তাই হয়তো এই সময়টা আমি বার করতে পারছি যে এই এক্সট্রা কাজটা আমি এই সময় করে নেব। আর তারপর আমার রান্নার সমস্ত কিছু গোছানো রয়েছে, আমি ফ্রিজ থেকে সমস্ত জিনিস বার করব আর কড়াই চাপাবো আর জাস্ট সমস্ত রান্নাবান্না স্টার্ট করে দেবো, এতে না অনেক টাইম বেঁচে যায়। আমি এটা নিজে দেখেছি, কারণ একা থাকতে থাকতে ভীষণ এক্সস্টেড লাগে যখন এত কাজ তোমাকে একাই করতে হবে, কোনো মানুষ হেল্প করার নেই, সেই সময় ভীষণ
মেন্টাল প্রেশার তৈরি হয়। তখন যদি আমরা একটু অর্গানাইজড ওয়েতে কাজ করি, একটু গুছিয়ে নিই, একটু প্ল্যান করি, তখন দেখবে না অনেক আনন্দ লাগে, অনেক রিল্যাক্স লাগে, যেটা এই এখন আমি ফিল করি যখন আমি এইভাবে কাজ করি। তো এইভাবেই আমি সামান্য কিছু প্ল্যানিং দিয়েই আমার সারাদিনের অনেক বেশি কাজগুলোকে এইভাবেই সিম্পলিফাই করার চেষ্টা করি, এইভাবেই সমস্ত কিছু অল্প সময়ের মধ্যে সারার চেষ্টা করি, যাতে নিজেও মেন্টালি আমি অনেকটা হ্যাপি থাকতে পারি এবং আমার পরিবারের প্রতিটা মানুষকে হ্যাপি রাখতে পারি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে অনেক নতুন নতুন ভিডিও, ইনফরমেটিভ ভিডিও তোমরা পেতে পারো। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটাকে হিট করতে কিন্তু একদমই ভুলো না, যাতে নতুন ভিডিও আমি যখনই আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে চলে আসে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর গিরিকাও এখন দেখো স্কুল থেকে এসে গেছে, এবার ওর পেছনে লাগতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি চললাম, টাটা, হ্যালো।